ও বাড়িতে সুপুর গনিবনা হচ্ছে না গো। সে কি কি হয়েছে? শাশুড়ি ননদ নাকি ওকে সবসময় খোঁটা দেয়। কেন, কি জন্যে? কোনো কারণ ছাড়াই। ভাবছো কিছু বুঝি না? না কিছু বুঝি না, শিক্ষিত তো, তাই তোমার খুব দিমাগ। এই জন্য বলেছিলাম শিক্ষিত মেয়ে বিয়ে করবো না। আচ্ছা আমি কি আমার শিক্ষিত বলো তো, সামান্য গ্রাজুয়েট তো। দেখলে দেখলে সেই তুমি আবার আমাকে অপমান করলে। আমি জানি সুপর্ণা, না আমি তোমার মতো শিক্ষিত নই, সেটা আমাকে বারবার মনে করে দিতে হবে না তোমায়। চুপ করো তো। কিরে তুই এখানে কি করছিস? দেখ না জ্বরে গা পুড়ে যাচ্ছে। ও তা তুই তো সেবা করবার জন্য আছিস, তাই ভাবি। আগে তো বাউন্ডুলার মতো চারদিকে ঘুরে বেড়াতিস, আর এখন তো ঘর ছেড়ে বেরোতেই চাস না। তোমায় একটা কথা আমি বলে দিচ্ছি, এ বাড়িতে থাকতে হলে এ বাড়ির নিয়মকানুন মেনে তোমায় চলতে হবে। আর গোপালের সঙ্গে যদি ফুষ্টুষ্টি করতে দেখি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দাদাকে বলো না একটা ঘর করতে। দাদা ঘর করবে কোথেকে? ওর কাছে টাকা কোথা? কেন দাদাকে বলো যে মেঝো বৌদির বাপের বাড়ির থেকে টাকাটা চেয়ে আনতে। ওর বাপের তো অনেক আছে, ছোট জামাই বলে কথা দেবে না কেন? কথাটা মন্দ বলিস না, তবে ওকে ডাকি কি বল? হ্যাঁ একবার কথাটা পেরেই দেখো না কি বলে। বৌমা বৌমা, ও বৌমা আসছি না। ডাক্তার মা। হ্যাঁ ভাবছি শ্যামলকে বলবো একটা উপরে ঘর করতে। তা বেশ ভালো তো, কিন্তু ওর পক্ষে তো এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তুমি এবাড়ির বউ, তোমারও কিছু দায়িত্ব আছে, তোমার বাবার কাছ থেকে তাই তোমায় কিছু টাকা আনতে হবে। টাকা আমার বাবা কোত্থেকে পাবে? তা বললে তো হবে না বৌমা, তোমার বিয়ের সময় তো তেমন কিছু নিয়াই হয়নি, এখন তো এটুকু তোমাকে করতেই হবে। অসম্ভব, আমার বাবা এ টাকা দিতে পারবে না। পারবে না বললে তো চলবে না, টাকাটা কিন্তু তোমাকে তোমার বাবার কাছ থেকে নিয়ে আসতে হবে। তোমরাও তো মেয়ে, যদি তোমাদের কাছ থেকে কেউ টাকা চাইতো তাহলে কি করতে? তোমার কাছ থেকে আমার মেয়েরা জ্ঞান নেবে না, বুঝেছো? যে করেই হোক টাকাটা তুমি নিয়ে আসবে, এই আমি বলে দিলাম। হ্যালো হ্যালো বাবা। হ্যাঁ বল। অতগুলো টাকা আমি কোথায় পাবো? তুই তো জানিস মা আমার অবস্থা। জামাই বলেছে দেখছি, এর জন্য তোর উপর যদি আবার অত্যাচার করে। দিদিকে বলেছি? কি বলেছি? আচ্ছা ঠিক আছে, আমি দিদির সঙ্গে কথা বলে নিচ্ছি ফোনেতে। তুই রাখ। হ্যাঁ ছাড়ছি মা। ছাড়ছি তাহলে। হ্যালো। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ রে, তোর ছোট বোন কিছু তোকে বলেছে? মারধর করে সে কি রে? হ্যাঁ তুই এক কাজ কর, তুই বরং শ্যামলকে একদিন ডেকে পাঠা, আমরা বসে একটা জায়গায় আলোচনা করে নিই। হ্যাঁ এভাবে তো বেশি দিন চলতে দেওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই মা যত তাড়াতাড়ি পারিস ব্যবস্থা কর। হ্যাঁ শ্যামল, যে জন্য আজকে তোমাকে ডেকে পাঠানো। হ্যাঁ বলুন দিদি। আমি শুনলাম বোনের সঙ্গে তোমার একটা সমস্যা চলছে। আচ্ছা প্রবলেমটা কি বলো তো? ও এই জন্যই বুঝি ডাকা, আমি ভাবলাম কি নাকি। আচ্ছা দিদি ওসব ছাড়ুন না, এক সংসারে থাকতে হলে ওসব একটু হয়, এসব নিয়ে ভাবলে হয় নাকি? না না তুমি তোকে মারধর করো, ওকে সন্দেহ করো। হ্যাঁ দিদি বললাম তো যা হওয়ার হয়ে গেছে, আমি সব ঠিক করে নেবো। হ্যাঁ বাবা দেখো একটু, এ বাড়িতে থাকতে ওর গায়ে কোনোদিনও একটু হাত তুলিনি আমরা। হ্যাঁ বাবা বলছি তো, ও সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, দেখবেন এরপর থেকে আমরা ঠিক মতো সংসার করবো। দেখো বাবা আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না, ওকে তুমি একটু সুখে রাখো। ঠিক আছে। আরে
ঠিক আছে, তুমি আবার কেন কান্নাকাটি করছো? ও তো বলছো সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ শ্যামল, তোমরা সুখে সংসার করো, আমিও বোনকে বুঝিয়ে বলবো, ও যাতে তোমার সাথে সব রকম সহযোগিতা করে। মা আগে থর ছিটকিটা করবো না বেগুনটা ভাজবো? শোনো মৌমা, শ্যামল তো খেয়ে বেরোবে, তুমি বরঞ্চ আগে বেগুন ভাজাটাই করো, ও বেগুন ভাজা দিয়ে খেতেই ভালোবাসে। ঠিক আছে মা। কমপ্লিট মা, চলে না, সেদিন তুমি এরকম বেশ সাদা সর্ষে দিয়ে ঝাল ঝাল করেছিলে, ওরকম করে করবে। হ্যাঁ ভাবছি আজকে দই দিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ তাই করো। ও মা, হ্যাঁ শোনো না, বলছি যে আমি একটু ছোটকে নিয়ে শান্তি বৌদির বাড়ি যাবো গো। যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। এক্ষুনি চলে আসবো। আয় ছোট, একদম দেরি করবি না কিন্তু। ও মা, তবে ভাত দাও, দেরি হয়ে যাচ্ছে অফিসে। আরে মশাই, এত তাড়া কিসে, ভাত বাড়াই আছে। উফ, তোর এত তাড়া যেন ঘোড়ায় জিন দিয়ে এসছিস। আরে বাবা, দেখছিস না যে বৌমা এক হাতে সব সামলাচ্ছে? আজ না একটা ফার্স্ট ক্লাস মেনু করেছি। ওমা কি গো? আরে দই দিয়ে পমফ্লেট মাছ। সে পরে খাবো খুন, আগে ভাত দাও তাড়াতাড়ি। দিচ্ছি দিচ্ছি। বৌদি, দই দিয়ে পমফ্লেট মাছ গরম গরম এক টুকরো হবে? এখনো রান্না হয়নি, তুমি আগে আড্ডাটা মেরে এসো, তারপর দুপুরে খাবে। আর তুমি শরদ, দেখছি আমি আমি একটু ভেঙে দিই। শরদ, তুমি শরদ, দেরি করে যাচ্ছ, তোমার দাদা খেতে চাই। আর বাড়ির বাইরে যাবে কেন? এই